হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট টাইমস উইথ মি। আমি স্বপ্না আর এখন বাজে হচ্ছে সকাল 9:30। আমি মানে আমি মুন্ডুটা ঘুরিয়ে পিছন দিকে দেখছি, কারণ হচ্ছে ঘড়িটা পিছনেই আছে, তার জন্য আমি এরমভাবে দেখলাম, কিছু তাতে ইয়ে করো না, কারণ কি কাছাকাছির মধ্যে আমার ঘরটা রুমটা অনেকটা লম্বা, আর ঘড়ি দেখতে গেলে আমাকে ঠিক এরমভাবে দেখতে হয়, মানে অনেকটা দূরে। যাই হোক, আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সকাল সকাল আমি একদম স্নান টান করে নিয়েছি, আর স্নান করার পরে আজকে যদিও মা পুজো দেবে আমি টুকটাক রান্নাই করব, কিন্তু এখন সকাল সকাল আজকে স্নান করার কারণে আমার বিশাল গরম লাগছিল বাবা, প্রচণ্ড গরম পড়েছে, আর যেন গা হাত পা জ্বালা জ্বালা করে না, ঠিক সেম গরমটা হচ্ছিল আমার। কালকে রাত্রিবেলায় আমি ট্রাই করেছিলাম যে রাতেই স্নান করে নেবো, কিন্তু আর রাত্রিবেলা মানে আমার ঠান্ডার ধাতেছে, তো বেশি রাত্রিবেলা স্নান করলে না আরও ঠান্ডা লেগে যায়, এই মানে সারা বছরই মানে হ্যাচু ফাচ্চু হতেই থাকে আমার। তো যাই হোক, তো রাত্রিবেলা তাই স্নান করিনি, এখন তাই স্নানটা সকাল সকালই সেরে ফেললাম, এরপরে আমি রান্নাঘরে যাব। এখন আমি ব্রেকফাস্ট করিনি, তো এখন আমি সবার প্রথমে যাব রান্নাঘরে, আর রান্নাঘরে গিয়ে চেষ্টা করব আজকে হেলদি কোনো ব্রেকফাস্ট তৈরি করার, কারণ এই টানা মানে গোপাল ঠাকুরের জন্মদিন তো আসলে ছিল না, ছিল হচ্ছে আমাদের মতন মানুষদের জন্মদিন, মানে তার নাম করে সব বানিয়েছি, তাকেও দিয়েছি, নিজেরাও খেয়েছি, আর গোপাল ঠাকুরের জানি না কেন যত রকমের মিষ্টি জিনিস সেগুলোই ঠাকুরের পছন্দ, মানে অ্যাটলিস্ট আমি তো এইটুখানেই জানি যে আমাদের ছোটোবেলা থেকে দেখে আসছি নাড়ু, তালের বড়া, মালপোয়া এইসবই হয়, বা ছানার জিনিস এইসবই হয়, মানে মিষ্টি মানে সমস্তটাই মিষ্টি, তো এই কদিনে প্রচণ্ড পরিমাণে ওইসব খাওয়া হয়ে গেছে, তো আজকের দিনটাই একদম হেলদি থেকে শুরু করব, যাতে পুরো দিনটাই আমি হেলদি খাবার খাই। চলো তাহলে রান্নাঘরে যাই আর হেলদি কিছু বানাই, চলো। এটা হচ্ছে আমার কুট্টি বিশি, আগের দিনও দেখিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আর থামা এখন এখানে কি করছে দেখো, দেখো দেখো থামা এখন চুল শুকাচ্ছে, আর কুট্টি বিশি বাড়ির তেল এসেছে দেখো, শুধু এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছে, আসলে কুট্টির জন্য এই তেলটা না, এটা হচ্ছে পিছুনের জন্য, আগের দিন পিছুনকে আমি দেখিয়েছিলাম প্রচণ্ড তেল খেতে ভালোবাসে, ভাজা ভাজা খেয়ে 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 তার জন্য আরে অত অনেকটা খেয়ে মুখ টুক মেরে আসলো, বমি টমি করলো, ব্যাস মানে গা উঠবে আমি খাবো না, মানে খাবো অনেক খাবো, ছোবো না তো হ্যাঁ ছোবো না তো ছোবো না। আসলে ওই বিশ্বনাথে এক্সারসাইজ করে, হাঁটে, এগুলো তো মানে হেলদি জিনিসও তো খায়, বসে যে একটু চা খাবে, হুম এতটা রসুন আর এতটা আদা সম্ভব, গোটা গোটা খায়, কালকে একটা মিটনের ইয়ে কিনেছি, বোতল বোতল বোতল, হুম জলের বোতল, চায়ের জন্য মনে নিয়ে যাও, ভালো দামে ঠিকঠাক ভালো, একদম রোগের উপর দোকানটা ভালো। এই ডালটার নাম বলো, এইটা হচ্ছে মটর ডাল, মটর ডাল দিয়ে আমি চিলা বানাচ্ছি, হেলদি চিলার নামে মটর ডাল, এটা অ্যাকচুয়ালি মুগ ডালের হয়, কিন্তু এই ডালটাই ভেজানো আছে তাই এই ডালটা দিয়ে করে ফেলছি, আর তার সঙ্গে আমি চিড়ে নিয়েছি, আর দেবো হচ্ছে সুজি, সামান্য একটু সুজি দেবো, এখানে সমস্ত কিছুকে আমি পেস্ট করে নিয়েছি, আর এখানে আছে হচ্ছে ধনে পাতা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, এগুলোকে কুচিয়ে নিয়েছি। মাথার উপরে এটা কি গাছ বলো তো? মাথার উপরে তুলসী গাছের ঠাকুরের, ওটা ঠাকুর উপর দিয়ে ভুলভাল করলেই দেবে এটা দিয়ে। টাটা।
টাটা টাটা। তিনটে গোলাপ ফুল ফুটেছিল কিন্তু সব মরছে গেছে, বৃষ্টির জল পড়েছে সব নষ্ট হয়ে গেছে। যাই হোক, পরে দেখাবো। আমি তোমাদেরকে বললাম যে আমি একটা হেলদি খাবার খাবো, এই জিনিসটা যদিও হেলদি কিন্তু তার আশেপাশে যেগুলো আছে সেগুলো হেলদি না। এটা ফুটি আর টমেটো কেচাপ। যাই হোক, কিন্তু ইচ্ছা করছে কি করবো তাই খেয়ে নিই। আর এটা খুবই হেলদি আর খেতেও খুব ভালো, এটা মুগ ডাল দিয়ে করলে আরও সুন্দর খেতে হয়। কিন্তু আমি আজকে এটা দিয়ে করেছি, এই ডালটা ভেজানো ছিল বলে, কিন্তু এটাও খেতে ভালো। আর এখন আমি ঠাম্মার ঘরে বসে আছি, এক্ষুনি ঠাম্মা হামলা করতে চলে আসবে। কড়া করে একটু ভাজলেই ভালো লাগে খেতে, ট্রাই করে বলবেন কেমন হয়েছে। মায়ের তো আসলে ময়দার জিনিস খাওয়া বা আটার জিনিস খাওয়া সব বারণ, তো এইসব চিলামিলা করলে বেশ ভালোই হয় তাই তো? আর এখন ঠাম্মা কি করছে? ঘুমাবার প্রস্তুতি। ডিস হ্যাঁ, খেলনা মানে যখন বাচ্চারা সেই খেলনা করে তার জন্য কলসি কিনে দেয়, তো ওরকম কলসি আছে তোমার? ও কলসিওয়ালা এসে বসিয়ে দিয়ে যেত, একটা দুটো তিনটে চারটে ওরকম করে হয়ে গেছে। তুমি তখন ছোট ছিলে তো অনেক? ও একবারে ছোট না, একটু বড়। নিজেকে বলছে বুড়ো আটি। ওটা আমার ডাবের জল খাওয়া খুব ভালো তো গো। হ্যাঁ, সেই জন্য বললাম ডাব খাচ্ছে আর খাচ্ছি আমার ডাকলি আমি বলবো যে আমি খাবো বলে আমাকে এখানে বলছে যে আমি তো রোজ ডাবের জল খাই, তুই খাস না কেন, তুই খাবি। আমি তখন বলছি যে ঠাম্মা তোমার তো শরীরটা খারাপ, তার জন্য আমি তোমাকে খাওয়ার কথা বলছি। তখন ঠাম্মা বলছে শুধু আমার ভালো থাকলে হবে, তোদেরও তো থাকতে হবে। কি রান্না করছো এখন? আসলে এই মাছটা ঠাম্মা ভালো খায়। ভালো খাতো ঠাম্মাই না? হ্যাঁ, আমাদের মনে হয় মাছে মাছই নেই। মা যতক্ষণ রান্না করছে ততক্ষণ আমি আর ঠাম্মা ঠাম্মার ঘরে বসে আছি। আজকে এতটা গরম পড়েছে আর তার মধ্যে সকাল সকাল আমি আর ঠাম্মা স্নান করে নিয়েছি আজকে। ভালো করেছি বলো ঠাম্মা? তো একটু ঠাম্মার ঘরটা অনেকটা ঠান্ডা, মানে অন্য ঘরের তুলনায় এই ঘরটা একটু বেশি ঠান্ডা থাকে। তো মাঝে মাঝে আমি ঠাম্মাকে তাই বলতাম যে দুপুরবেলা তোমাকে তুমি কি আমাকে তোমার কাছে শুতে দেবে, তখন ঠাম্মা বলতাম না তুমি তোমার ঘরে গিয়ে শোও। তাই তো ঠাম্মা, তুমি বলতে না? কিন্তু অ্যাকচুয়ালি ঠাম্মা লোকজন খুব পছন্দ করে আর ঠাম্মার সঙ্গে সারাক্ষণ কেউ থাকলে ঠাম্মার বেশি ভালো লাগে, তাই তো ঠাম্মা? ঘরে লোকজন থাকবে গম গম করবে সেটাই ঠাম্মার খুব পছন্দ, আর সেটা যদি না হয় ঠাম্মার খুব খারাপ লাগে, তাই তো ঠাম্মা? ঠাম্মা একদম একা থাকতে পারে না, তাই আমরা সারাক্ষণ ঠাম্মার সাথে থাকি। হ্যাঁ, আমি সারাক্ষণ কাউকে না কাউকে ডাকতেই থাকে। হ্যাঁ, ও মনি মাই, ও মনি মাই, ও কাকা কেনা, ও কাকা।
কাকিমা ও কাকু সারাক্ষণ ডাকে যাতে ছোট কাকা বা সবাই আসে তোমার কাছে, তাই তো? তার জন্য এরকম করো, যে ছোট কাকা আসো আসো আসো। তোমার কাকা খুব ভালোবাসে। যখন তখন হাসে যখন এর মুখটা নিয়ে খা, ওর মুখটা নিয়ে খা, এগুলো করবে সেটাই। ঠাম্মার সঙ্গে আমি একটুখানি গল্প করে নিই, তারপরে আমি হচ্ছে রান্না করব। মা ঠাম্মার জন্য হচ্ছে মাছ করেছে, পাবদা মাছ করেছে আজকে মা, পাবদা মাছের ঝোল। আর আমি করব হচ্ছে মাংস, মাংসটা একটু পরে করব, মায়ের রান্নাটা আগে হয়ে যাক তারপরে। ততক্ষণ আমি আর ঠাম্মা একটুখানি গল্প করি। এই ফ্যানের তলায় বসে থাকতে খুব ভালো লাগে। ভালো লাগছে না ঠাম্মা? নালে বাইরে একটু বেরোলে কি গরম গরম, ফ্যানের তলা ছাড়া আজকে থাকাই যাচ্ছে না, এতই কষ্ট হচ্ছে, গরম পড়েছে আমার। বলছে যে আমার বাবা কালো মোটা, বাবাকে কেউ এরম বলে? বলে বাবা নিজেই বলে কালো আর মোটা। ঠাম্মার সঙ্গে এখন কথা বলি, পরে তোমাদের সাথে কথা হবে। এই সবে আমি ঠাম্মার ঘর থেকে রান্নাঘরে চলে আসলাম, আর মা এখানে মাংসের আলু কেটে রেখেছে এরকম করে, দেখতে পাচ্ছ নাকি আমি জানি না, যাই হোক এরকমভাবে মাংসের আলুটা কেটে রেখেছে। আর মায়ের মাছ তারপরে ডাল এই সমস্ত কিছু করা হয়ে গেছে, আমি শুধু মাংসটা করবো তাহলেই হয়ে যাবে। আসলে ওই পাবদা মাছটা খেতে আমার একদমই ভালো লাগে না, মানে সর্ষে দিয়ে করলে ভালো লাগে কিন্তু এরকম আলু দিয়ে ঝোল করলে আমার একদম ভালো লাগে না, যাই হোক। তো তাই আমি ওটা খাবো না, তাই মাংস খাবো আমি, মানে সবাই মাংস খাবে অল্প অল্প করে, যাই হোক। তো ওই রান্নাটা করে নিই, আর এতক্ষণ তো আজকে বৃহস্পতিবার, মায়ের পুজো করতে অনেকটাই টাইম লাগে, ঠাম্মাকে খাওয়াবে তারপরে পুজো করবে। তো আজকের খাওয়াটা আমাদের একটুখানি, মানে আজকের আমাদের লাঞ্চটা একটু দেরি করেই আমরা করি, তো আজকে তাই আমি একটু ল্যাদ খেয়ে খেয়ে সব কাজ করি, মানে রান্নাও করছি ল্যাদ খেয়ে খেয়ে, ম্যাক্সিমাম টাইম ঠাম্মার কাছে গিয়ে শুয়ে পড়ছি, এইভাবে চলছে। চলো এবার মাংসটা করে নিই, কারণ 12টা বেজে গেছে, এবার একটু তাড়াতাড়ি করতে হবে। আলুটা সব মাংস, মানে মাংস সেরকম রিচ কিছু করবো না, একদম লাইটভাবে করবো যাতে মাও খেতে পারে। আর একটুখানি জাস্ট ঝোল করবো মাংসটাকে আগে, মানে ম্যারিনেট ফ্যারিনেট কিছু করছি না, জাস্ট মানে প্রেশার কুকার দিয়ে, মানে প্রেশার কুকারের মধ্যে যেরকমভাবে করে না একদম পাতলা ঝোল হয়, ওই ঝোলটাই করবো। চল তাহলে করে ফেলি, আগে সবার প্রথমে আলুগুলো ভেজে নেবো।
এখানে সমস্ত কাজ হয়ে গেছে। এখন আমি একটুখানি ওপরে যাব, মানে দিয়া একটা চাদর নিয়েছে ফ্লিপকার্ট থেকে, সেটা মানে অনেকদিন ধরে আমি ওয়েট করছিলাম, আসলে দেখব। তো চলে এসেছে, আজকে চাদরটা দেখে নিই কীরকম এসেছে। মানে মানে অনলাইন কিনলে আমার একটু ভয় লাগে যে চাদরটা পিওর কটনের হবে কি না বা কিছু, বলছে কটনের এসেছে, একবার দেখে আসি। আর মায়ের এখন অবধি পুজো হয়নি, আজকে বৃহস্পতিবার পাঁচালি পড়বে, এখনও টাইম লাগবে। তো এখন রান্নাঘরের আমার সমস্ত কাজ হয়ে গেছে, যাই একবার এই ফাঁকেই চলে যাই ওপরে গিয়ে একটু দেখে ঢেকে আসি। পাঁচালি পড়া হয়ে গেছে মা? ঠিক আছে, আমি একবার ওপর থেকে আসছি, চাদরটা দেখতে যাচ্ছি। কি সাদা আসেনি তোরে? ও না না, ভিতরে আছে। না না, ভালোই এসেছে, ওরকম উল্টো রাখা ছিল বলে আমার ওরকম লাগছে। এখন আমরা সবাই খেতে বসছি, ঠাম্মাও আজকে আমাদের সাথে খাবে। রাস্তায় কি জল উঠে গেছে কাকিমা? পুরো উঠে গেছে? কি অবস্থা, একটুখানি শুয়েছিলাম তাতেই জল উঠে গেছে। দেখি রাস্তায় কতটা জল উঠেছে দেখি। বৃষ্টি পড়ছে, এতটাই বৃষ্টি পড়ছে যে পুরো রাস্তায় জল জমে গেছে, সেটা দেখালাম আমি তোমাদের। আর হচ্ছে ওই আজকে আমি একটু বুবু পিসিকে ডেকেছিলাম। বুবু পিসি হচ্ছে পার্লারের কাজ জানে, আমাদের পাড়াতেই থাকে। আর মানে আমার বিয়ের পর থেকেই আমি মানে তাকে দিয়েই আমার আইব্রো বা টুকিটাকি যে এরকম চুল কাটা এগুলো তাকে দিয়েই করাই। এমনিতে এতটাই কাছে থাকে আর এত ভালো, মানে একবার ফোন করলেই চলে আসে। তো আজকে বলেছিল এরকম চারটের সময় আসবে, কিন্তু ওই চারটে বাস মানে চারটে সাড়ে চারটে থেকেই খুব বৃষ্টি হচ্ছে। তো আজকে আর বউ বেশি আসতে পারবে না। আর আমার আইব্রোটা দেখো, পুরো মহিষাসুর হয়ে যাচ্ছে আমি ধীরে ধীরে। কিন্তু কিছু করা যাবে না, লকডাউনের সময় নিজের আইব্রো নিজে করতে গিয়ে পুরো একদিকটা ছোট একদিকটা বড় করে ফেলেছি, আর তার জন্যই এত বাজে শেপ হয়ে গেছে, মানে শেপটা এত বাজে হয়ে গেছে। তো আর আমি রিস্ক নেবো না, ভবিষ্যৎ ওয়েট করবো, সে আজকে আর নাই আসুক, কালকে আসুক, যবে আসুক সেই করবে। আর ততদিনে মনে হয় আমাকে পুরো মহিষাসুরের মতন দেখতে হয়ে যাবে। যাই হোক, আর খেতে বসার সময় ঠাম্মা আমাদের সঙ্গে খেতে বসেছিল। অ্যাকচুয়ালি সেটা জাস্ট এমনি আমাদের সঙ্গে বসেছিলো, মানে ঠাম্মা তো ভুলে যায় সব কিছু, তাই খেয়েছে সেটাও ভুলে গেছে। নর্মালি মা তাকে মানে খাইয়ে দিয়েছিলো 11:30-এর মধ্যেই, ঠাম্মাকে খাইয়ে দিয়েছিলো। ঠাম্মা অত পরে খায় আমাদের সাথে তা না, ঠাম্মা একটু তাড়াতাড়ি খেয়ে নেয়। আমি এখন তালের বড়া ভাজছি, মানে জন্মাষ্টমীর দিন তো সবটা তালের বড়াটা করা হয়নি, যেটুখানি ব্যাটার ছিল সেটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, সেটা এখন আমি গ্যাসের মধ্যেই ভেজে নেবো। মানে এটা তো আর ঠাকুরকে দেওয়া হয়নি, এটা এমনি আমাদের পেটের যাবে বলে, তার জন্য পেট পুজোর জন্য। তাই আমি এখন বড়াগুলো ভাজবো, আর আমার ক্যামেরাম্যান হচ্ছে মা। আসো আসো আসো, তেল গরম হয়ে গেছে। একটা ব্যাচ ভাজাও হয়ে গেছে, তারাও তোমাদের দেখাই। এই দেখো একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, সেকেন্ড ব্যাচটা আমি ভাজছি। আমি এখন রুটি করছি, রাতের ডিনারে আমরা রোজই রুটি খাই, রুটি বা আমি হেলদি খাওয়ার ইচ্ছে হলে ওটস খাই। আর এখন আমি বাবার জন্য রুটি করছি, আর আজকে ভাবছি আমি নিজেও রুটি খেয়ে নেবো। রুটিগুলো আমি বেলে দেবো, মা আটাটা মেখে রেখেছিল আর মা সেকে নেবে, কারণ কি আমার আমি রুটিগুলো সবসময় ফোলে না, একটা দুটো ফোলে আর ম্যাক্সিমামটাই ফোলে না, তা তার জন্য আর আমি ওই রিক্সটা নেবো না, মাকে ডাকবো আর মাই হচ্ছে সেকে নেবে। আমার রুটি বেলা হয়ে গেল, মানে মোটামুটি রাতের সব কাজ শেষ, এটা মা এসে সেকে নেবে। আর আমি এখন একটুখানি স্নান করতে যাবো, কারণ অনেক সকালে আমি স্নান করেছি, আর ভালো লাগছে না একটু গা ধুটবে, আর যা গরম পড়েছে না বাবা,
যাই হোক, এই ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করছি। আশা করছি আজকের আমার এই ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। তো আজকের মতন আমি এখানেই আসি, চলো টাটা।